ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পরিষদ বাই লুয়াজিজা কুচুক মাধ্যমিক আমজুকমং রক হাসতে গ্রাঙ্গাই চেংজাখা আমজুকমং 19 এপ্রিল জরাতং নাই ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা পরিষদ বাই লুয়াজিজা কুচুক মাধ্যমিক আমজুকমং রক হাসতে গ্রাঙ্গাই চেংজাখা আমজুকমং 19 এপ্রিল জরাতং নাই 2023 বিশিনি কুচুক মাধ্যমিক আমজুকমং 33092 জন আমজুকমং আজুক নাই তাই আমজুকমং রিনাই রগ্ন হামক্রাই রেখা হাস্তে মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মামিক সাহা তাই খাকসা বখা খুয়াই বখাক স্তেমি বখাকতে কুচুক মাধ্যমিক তাই মাধ্যমিক আমজুকমং অগৈ তংমা জড়াও রায়তামানি ওই গজাং গজাং হে তংনা বাগৈ আমজুকমং সেন্টার বাই 200 মিটার আমচাইনি বিশিং স্ট্রং শালনি সিমে 19 এপ্রিল জরা খুয়াই বখাক স্তে ফা বিজয় সিনহানি নাগিমুং বাই 144 ধারা রায়দা বজাক তং নাই রায়দান রোগ সয়ে আমজুকমং সেন্টার নি গানা গিনিনি আমচাই রগ মাইক তেই কোন রকম নি ওয়ালাই শুকলাই অংয়া তিখে তংলাই না বাগৈ শাকলাই জাখা আমজুকমং সেন্টার নি 200 মিটার নি বিশিং 5 জন খে কোথুমুই ব তঙ্গমান গলা খিনি খুয়াই বখাকস্তে তাংনকনি বখাকতে অর রায়দা শাকলে জাখা তেও শালো আগরতলানি জজদা আমজুকমং সেন্টার অগ আমজুকমং রক কাহামখে না জাগাই দাত আবু রক্ন চেরি নাইকোলে নাইখা ত্রিপুরা বোর্ড নি আচুকফাং ডক্টর ভবতোষ সাহা আপনারা জানেন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আজকের পরীক্ষার বিষয় হচ্ছে ইংরেজি কম্পালসারি ফর অল হ্যাঁ আমি এখানে সব শুরু করলাম এরপর আরও একটা ভূমিকা যাবো প্রশ্ন মোটামুটি কঠিন হয় নাই সহজ হয়েছে বলছে এখন বাকিটা একসাথে পারফরমেন্স করবো করবো ছাত্রছাত্রীদের সাথে কথা বলে কীরকম জানতে পেরেছেন যে প্রশ্নপত্র কীরকম হয়েছে এবং তারা পরীক্ষা দিতে কীরকম এই যে বললাম প্রশ্নপত্র সহজ হয়েছে মোটামুটি হয়েছে এরকম বলছে কঠিন হয়েছে কেউ বলে না হ্যাঁ তাহলে আমাদের এক্সপেরিয়েন্স ঠিকই আছে প্রশ্ন কঠিন হয় নাই এখন তারা কে কী লেখে তার উপর স্যার কতলা সেন্টারের পরীক্ষা সামনে আগরতলা শহরে আছে 20টা সেন্টার উচ্চ মাধ্যমিক আর সারা রাজ্যে আপনাদের অনেকবার বলেছি হায়ার সেকেন্ডারি টোটাল সেন্টার 62টা 64 আর ভেনু মানে যেখানে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে 112টা কতজন স্টুডেন্ট স্যার পরীক্ষা দিচ্ছে স্টুডেন্ট তো হায়ার সেকেন্ডারিতে আছে টোটাল 33,092 জন 33,092 জন এবং গত কয়েক বছর ধরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ছাত্রের পরীক্ষার সংখ্যা ছেলের চেয়ে বেশি হ্যাঁ যে 15,000 17,000 এরকম ডিফারেন্স 1-2 হাজার ডিফারেন্স হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কোনো রকম সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে হ্যাঁ সব সব জায়গায় জল বা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেখানে বিভিন্ন ব্যবস্থা আছে যারা দিব্যাঙ্গ তাদের জন্য রাইটারের ব্যবস্থা আছে কথা বলা হয়েছে যেখানে সম্ভব গ্রাউন্ড ফ্লোরে তাদের পরীক্ষার ব্যবস্থা রাখা তাতে কোনো রকম অসুবিধা না আর দিব্যাঙ্গ কেন্দ্রের জন্য 1 ঘন্টা যদি ওরা নিজেরা লেখে 1 ঘন্টা এক্সট্রা টাইম দেওয়া হবে 3 ঘন্টা পরীক্ষাতে 1 ঘন্টা ওরা এক্সট্রা টাইম দেওয়া স্ট্রাংশালো কুচুক মাধ্যমিক নিয়ে আমজুকমুং রক কাহাম করেন খেন অশাল পাইমান খা ব্যুরো রিপোর্ট খুব বই